যদিও ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে সিপিএম এর না থাকা প্রসঙ্গে বিজেপি তোপে দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিপিএম এর কি অবস্থান সিপিএম স্পষ্ট করে বলতে পারবে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা প্রত্যেকটি সম মনোভাবাপন্ন দলকে স্বাগত জানিয়েছি। সিপিএম অন্য রাজনৈতিক দল, তারা কি করবে তাদের ব্যাপার। গরুপাচারা মামলায় রাজধানীর শ্রীঘরে অনুব্রত মণ্ডল, তার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি কতদূর তা জানতে এবার সিবিআই কে নোটিশ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অনুব্রত মণ্ডল জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন আর সেই আর্জি খারিজ হয়ে যায়। এর বিরোধিতা করে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে অনুব্রত মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন কেষ্ট মণ্ডলের আইনজীবী ছিলেন বর্ষিয়ান আইনজীবী মুকুল রহতগি। আদালতে অনুব্রত মণ্ডলের বক্তব্য, এখনো পর্যন্ত 5টি চার্জশিট ফাইল হয়েছে গরু পাচার মামলায়, একমাত্র তিনিই জেলে রয়েছেন। 14 মাস কাটিয়ে ফেলেছেন অথচ মূল অভিযুক্ত জামিন পেয়ে গিয়েছেন। এরপরে বিচারপতি অনিরুদ্ধ বোস বলেন, তদন্ত কত দূরে গিয়েছে আমরা তা জানতে চাই, সিবিআই কে নোটিশ পাঠাচ্ছে। উল্লেখ্য, গরু পাচার মামলায় প্রথমে সিবিআই এবং ইডির হাতে গ্রেফতার হয়ে এখন দিল্লির তিহার জেলবন্দী অনুব্রত, তার কন্যা প্রাক্তন দেহরক্ষী সাইকাল এনামুল হক এবং বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার। তবে অনুব্রত এবং তার কন্যা সুকন্যা মণ্ডল ছাড়া আপাতত সকলেই জামিনে মুক্ত। এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডল।